কি লোভনীয় লাগছে না। ছোটবেলা থেকে যাদের কোলে পিঠে বড় হয়েছি তাদের যদি কারো শরীরটা খারাপ হয় গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। তো আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে হচ্ছে কি বার বারো, আজকে হচ্ছে শুক্রবার আর এখন বেজে গেছে হচ্ছে 11:30, কারণ আজকে আমি হচ্ছে একটু দেরি হয়ে গেলো আর কি ফিরতে ফিরতে, সোনাকে স্কুলে দিয়ে এই যে এখন বাড়ি ফিরছি। আমার প্রচণ্ড জোরে খিদে পেয়েছে, চোখ মুখ দেখে বুঝতেই পারছো। আর একটা জিনিস এনেছি, এই যে দেখো, বাড়ি গিয়ে তোমাদের ভালো করে সব দেখাচ্ছি। তো সকালবেলা সেরকম কিছুই রান্না করিনি, শুধু সেদ্ধ ভাত করেছি, আলু সেদ্ধ ডিম সেদ্ধ, যেটা খাইয়েই সোনাকে পাঠিয়ে দিয়েছি। আর সকালবেলা ভিডিওটা শুরু করতেও পারিনি, কারণ সকালবেলা বোঝোই তো প্রচণ্ড ব্যস্ত থাকে, ওর মধ্যে ক্যামেরাটা অন করতে গেলে না আমার এদিকে সোনাকে দিয়ে আসতে দেরি হয়ে যায়। আসলে মানে কালকে, তারপরে মানে গেল কালকে, পরশু দিন দেরি হয়ে গেছে, তারপরে সেই টোটো করে গেছি স্টেশন। তো আজকে মোটামুটি ঠিক টাইমেই বেরিয়েছি। তো এখন এই যে বাড়ির কাছেই চলে এসেছি, একটু দোকান থেকে কিছু জিনিস নেবো, তারপরে বাড়ি যাবো। আর প্রচণ্ড জোরে খিদে পেয়েছে, বাড়ি গিয়ে হচ্ছে আগে খাবো, তারপরে বাদ বাকি যাত্রার করবো। তো চলো সারাদিন দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। চন্দন এখনও আসেনি বাড়িতে, বললো যে আজকে ডিউটি নেই, ছুটি হয়ে যাবে আর কি, চলে আসবে। তো ওই বিকেলের দিকটা একটু নিশ্চিন্ত, সোনাকে নিয়ে আসা, সোনাকে টিউশনে পড়তে দিতে যাওয়া, পড়া থেকে নিয়ে আসা, এই দিকটা একটু নিশ্চিন্ত, মানে এই সকালটাই আমার হুটোপুটি লেগে যায়। তো যাই হোক, এই যে দোকানের কাছাকাছি চলে এসেছি প্রায়, তো চলো দোকান থেকে কিছু জিনিস নিয়ে নিই। তো দেখো এই হচ্ছে দোকান, আর ওই যে দেখতে পাচ্ছ রাস্তাটা পার করে ওই যে ওইখানে হচ্ছে আমাদের ফ্ল্যাট। তো চলো দোকান থেকে জিনিসগুলো ঝটপট নিয়ে নিই। ছোট দানার ওই 15 টাকা নিউট্রেলা, ওইটা সবেনটা দাও এক প্যাকেট। আর একটা গোলমরিচের প্যাকেট দেবে। হুম হুম গুঁড়ো। আর চাউমিন দেবে, চাউমিন চাউমিন ওই যে যেটা প্যাকেট প্যাকেট করা থাকে, হ্যাঁ সেটা। কেন মেয়ে খুঁজবো আমি, কি ঘটক নাকি মেয়ে খুঁজবো? দেখো বাড়ি এসে কোন রকমের জামা কাপড়টা ছেড়ে নিয়ে বসে পড়েছি, ভাত আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ, খুব জোরে খিদে পেয়েছে। আর কী কী এনেছি পরে দেখাচ্ছি তোমাদের। আর এদিকে দেখো চন্দনকে ফোন করলাম, চন্দন বললো, আমি বললাম কী খাবে, বললাম আমার জন্য একটা টমেটো পোড়া দাও, আমি টমেটো পোড়া দিয়ে গরম ভাত খাবো গিয়ে, তো ওই জন্য যে টমেটো পোড়া দিয়েছি এতে চন্দন এসে খাবে। তো চলো এখন খেয়ে নিই আগে, খেয়ে দিয়ে তারপর তোমাদের সব কিছু দেখাচ্ছি। ভেবেছিলাম একবার যে স্নান করে এসে তারপরে পুজো দিয়ে একেবারেই খাবো, তারপর আবার ভাবলাম না আগে খেয়ে নিই, আমি আর থাকতে পারছি না খিদের জ্বালায়। তো চলো, বাবা করছি না, এই তো চন্দন এসেও গেল মনে হয়, দেখেছো? তো চলো দেখি বাবু এসে গেছেন নাকি, আসলে তাহলে একসাথে আবার খেতে হবে, একসাথে খেতে হবে বলে ওকেও খেতে দিয়ে দেবো, একসাথে খেতে হবে, কী সব ভুলভাল বলি। হ্যাঁ এই দেখো এসে গেছে। ও বাপরে বাপ, আমি এই মাত্র আসলাম বাড়ি আজকে, জানো আমার দেরি হয়ে গেছে আজকে। আসলে ওই যে শ্রাবন্তী ছিল না, শ্রাবন্তী, আরে ওই যে বিশ্বপাড়া ওপারে বাড়ি যে শ্রাবন্তী, ওর সাথে গল্প, ও গল্প জুড়ে দিয়েছে বিশ্বপাড়া, আসে এই গল্প করতে করতে দেরি হয়ে গেছে অনেকটা। আমি এই মাত্র দোকান থেকে এইগুলো নিয়ে এই সবে আসলাম। তোমার তুমি না কোল্ডিংস, ও ছেলে কোল্ডিংস কিনতে বলেছে, ভুলে গেছি নিও একটা, যাওয়ার সময় পাগল হয়ে গেছে একটা কোল্ডিংস, আমারও গলাটা কদিন ধরে কোল্ডিংস কোল্ডিংস করছে আমার মনটা। দেখো এই হচ্ছে চন্দনের টমেটো মাখা, চন্দনের টমেটো মাখা না, মানে চন্দনের জন্য টমেটো মাখা মেখে নিয়েছি। দেখো কি লোভনীয় লাগছে না, তুমি দেখো কি টেস্টি টেস্টি লাগছে দেখে, খেও না টমেটো, তোমার তো খাওয়া উচিত না টমেটো, তারপরে তুমি খাও। তো চলো এই যে এই রাস্তে এই আসলো দেখে আমার খাওয়াটা লেট হয়ে গেল, তো চলো খেয়ে নিই। হ্যাঁ তো ফ্রেন্ড, হলো পেট শান্তি জগৎ শান্তি, সত্যি খিদের জ্বালা যে কি জ্বালা বলো গো, মানে আজকে সত্যি জানো আমার এত পরিমাণে খিদে পেয়েছে রাস্তায়, মানে কি বলবো। তো যাই হোক খাওয়া হয়ে গেছে, এবার স্নানে যাবো, ভাবলাম যে স্নানে যাওয়ার আগে তোমাদের দেখিয়ে দিই দোকান থেকে কী কী নিয়ে আসলাম। তো চাউমিন নিয়ে আসলাম, খুব চাউমিন খেতে ইচ্ছে করছে, সেদিন না ওই যে চাউমিন খেলাম না বিশ্বপাড়ায় আগের দিন, তো চাউমিনটা এত ভালো লেগেছিলো, তো ভাবলাম যে ওরকম ঝালঝাল করে বাড়িতেও বানাবো চাউমিন, তো ওই জন্য চাউমিন নিয়ে আসলাম, বিকেলে বানাবো। আর হচ্ছে 2 প্যাকেট দুধ নিয়ে এসেছি, দুধটা কেন নিয়ে এসেছি পরে দেখাচ্ছি বলবো, দুধটা কেন নিয়ে এসেছি।
কি বানাবো সেটা পরে দেখাবো, ঠিক আছে? আর কালকে যেহেতু শনিবার, কালকে মানে কালকে রান্নার জন্য আগেই রেডি করে রাখলাম। এই যে কালকে হচ্ছে লাউ শাকটা কেটে রেখেছি, লাউ শাকটা করবো, আর এই যে সবে নিয়ে আসলাম সবে করবো, আর ডাল শাক যাই হোক কিছু একটা করবো। আর এই যে একটা গোলমরিচের প্যাকেট, গোলমরিচের প্যাকেটটা যে কোনো রান্নায় যদি জানা ভালো লাগে, নেই শেষ হয়ে গেছে অনেক দিন, তো এটা নিয়ে এসছি। আর নিয়ে এসছি এই যে লাউ শাক, পোস্ত ছাড়া লাউ শাক ভালো লাগে, এই যে আবার আজকে একটু পোস্ত নিয়ে এসছি। আর এই যে এর মধ্যে আছে আদা, ব্যাপে নিয়ে এসছি। আর দাঁড়াও আরেকটা জিনিস দেখাই, যেটা আসল জিনিস নিয়ে এসছি সেটাই দেখাই দেখাই কই সেটা কই রাখলা গো, হ্যাঁ ওখানে ঝুলিয়ে রেখে দিয়েছ সত্যি। দেখো পাঁচটা পনেরো বাজে, গড়ির ব্যাটারি শেষ হয়ে গেছে। দেখো এত কিছু এনেছি আর ব্যাটারিটা আসতেই ঘুরে গেছে। এই দেখো কি নিয়ে এসছি, মায়ের জন্য কাগজ পত্র অনেক কিছু ভরা আছে, তো ওই জন্য ছবি তোলো, ওই জন্য ব্যাগ দিয়ে করছি। তো চলো এখন স্নান করি, স্নান করে এসে পুজো করবো, তারপরে যাবো। তো ফ্রেন্ড দেখো, এই যে দুপুরে এখন খেতে বসেছি, সোনা এইমাত্র স্কুল থেকে আসলো। আসলে কি বলতো, আমি না ওই যে বললাম তোমাদের সঙ্গে কথা বললাম, তখন চান করে না মানে পুজো দিয়ে ঘুমিয়ে পড়েছি, আমার আর কোনো ই নেই। এসে ওরা ডাকছে কি গো উঠবে না, তারপরে দেখি রান্না বান্না কিচ্ছু করিনি, তো ওদের সঙ্গে কী শেয়ার করবো, রান্না করিনি। তো উঠে তো ওই যে কালকে ভেন্ডির তরকারি ছিল, দেখাও ভেন্ডির তরকারি, মানে তুমি আমার মুখটা দেখাচ্ছ। তো কালকে ভেন্ডির তরকারি ছিল, এই যে আলু ভেন্ডির তরকারি ছিল, আর এই যে একটু সবেন, এর মধ্যে আলু ভেন্ডির তরকারি ছিল, এই যে আর এই যে সবেন, এই যে এখন খাবো। সোনা বলছে নাকি খেয়ে, চন্দন বলছে নাকি কচুরি খেয়ে এসছে, তো আর নাকি খাবে না, তো সোনাও নাকি খেয়েছে। তো ও ভাত, যেহেতু ভাতটা ভালোবাসে, ওই জন্য বললাম একটু ভাত খা, আবার তো পড়তে হবে সোনা, তো চন্দন নাকি খাবে না, তো আমি আর এখন সোনা খেয়ে নেবো। তো চলো পরে কথা হবে, খেয়ে নিই এখন। এত ঘুম পেয়েছিল তোমাদের কি বলবো, ঘুমিয়ে পড়েছিলাম, খেয়ে আবার ঘুমাবো। ওকে বাই। তো দেখো সন্ধ্যে দিয়ে চলে এসছি হচ্ছে রান্নাঘরে। তো সোনা চলে গেছিলো, সোনা আর কি চলে গেছে টিউশনি পড়তে, আর আমি এদিকে হচ্ছে সন্ধ্যে দিয়ে তারপর হচ্ছে মানে টুকটাক যা কাজবাজ ছিল, বাসনপত্র ছিল কয়েকটা, সেগুলো খাওয়া দাওয়া করে দুপুরে আর ধুইনি, শুয়ে পড়েছিলাম। তো সব কিছু গুছিয়ে গেছে, এই যে বসিয়ে দিলাম হচ্ছে ওইদিকে চাউমিনের জল, চাউমিন করবো, এক চিকেন চাউমিন করবো আর কি। তো চিকেনটা ছিল ফ্রিজে, আমার আর খেয়াল নেই কবেকার চিকেন সেটা, মনেও নেই। তো যাই হোক কয় পিস চিকেন ছিল, তো সেটা বের করে ওই যে দেখলেই তো ম্যারিনেট করে নিলাম একটুখানি, মানে যা যা দিয়ে আর কি, মানে আদা রসুন, তারপর হচ্ছে গিয়ে কী বলে লঙ্কা, গোলমরিচ একটু, তারপর হচ্ছে একটু ভিনিগার, আর হচ্ছে একটু সোয়া সস দিই। তো যাই হোক হয়ে গেল আমার হচ্ছে চাউমিনটা সেদ্ধ করা। আর এই যে দেখো সবজিটা কেটে রেখেছি, এখানে হচ্ছে গাজর বিনস, আর হচ্ছে ওদিকে পেঁয়াজ আর ক্যাপসিকাম আলাদা আলাদা করে রেখেছি, যেহেতু গাজর আর বিনসটা সব মানে ভাজতে সময় লাগবে। আর ওদিকে চাউমিন সেদ্ধ করে চাউমিনের মধ্যে হচ্ছে তেল মাখিয়ে রেখেছি, যাতে আর কি লেগে না যায়। তো যাই হোক এই যে দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি, আর চাউমিনে বাদাম না দিলে ঠিক ভালো লাগে না দেখবে, তো ওই জন্য একটু বাদাম ভেজে নিলাম, এটা কাঁচা বাদাম ছিল ঘরে। তো বাদামটা ভাজার পরে এবার হচ্ছে একটু ডিমটা ভেজে নেবো, এক চিকেন চাউমিন যেহেতু তো ডিম তো লাগবেই, তাই না? তো এই যে দেখো ডিমটা বেশ সুন্দর করে আর কি ঝুড়ি ঝুড়ি করে, মানে যেরকম ডিম ভুজিয়া হয় সেরকম করে ভেজে নিলাম, দিয়ে এবার হচ্ছে চিকেনটাও আর কি ভেজে নেব অল্প তেলে। আর এর মধ্যে না একটু হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়েছিলাম, সেটা তোমাদের দেখাতে ভুলে গেছি। কর্নফ্লাওয়ারটা দিলে বেশ সুন্দর একটা আর কি হয়, মানে বেশ সুন্দর হয় আর কি, তো দিয়ে দেখবে তোমরা, মানে আমি ঠিক বোঝাতে পারছি না। তো যাই হোক ওদিকে সব ভাজাভুজি হয়ে গেছে, মানে চিকেন আর হচ্ছে ডিম, আর এবার হচ্ছে সবজিগুলো ভেজে এই কড়াইতে করবো, যেহেতু অনেকটা চাউমিন করেছি তো ওই জন্য হচ্ছে। আর চাউমিন খেতে চন্দন সোনা দুজনেই ভীষণ ভালোবাসে, বিশেষ করে চন্দন ভীষণ ভালোবাসে চাউমিন খেতে। তো যাই হোক ওই যে গাজর বিনসটা ভেজে নিয়ে এবার হচ্ছে পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে দিলাম,
তো ক্যাপসিকাম আর পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। এবার হচ্ছে একটু নুন দেব, দিয়ে নাড়াচাড়া করে, যেহেতু সবজিতে নুন দিইনি, চাউমিনে তো নুন দিয়েছি, মানে জলের মধ্যে আর কি নুনটা দিয়েছিলাম। তো এই যে সবজিটাও বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে, একটু বাঁধাকপি দিলে আরও ভালো হতো কিন্তু নেই বাঁধাকপি। তো এই যে চাউমিনটা এবার দিয়ে দিলাম, চাউমিনটা দিয়ে একটু সোয়া সস আর হচ্ছে কি বলে একটু ভিনিগার দিয়ে দিলাম। তো যাই হোক, দেখো মোটামুটি এখন ভালো করে নেড়ে চেড়ে আর কি একটু ভাজা ভাজা করে নেবো। চাউমিনটা দেখবে যত বেশি ভাজবে তত ভালো লাগে, মানে খুব একটা আবার ভাজবে না যাতে একদম মানে মচমচে হয়ে যায়, তো মানে একটু ভাজা ভাজা হলে ভালো লাগে। তো চিকেন আর ডিমটা দিয়ে দিলাম। তো দেখো মোটামুটি চাউমিনটা আমার একটু রেডি, আর গোলমরিচ গুঁড়োও দিয়েছিলাম এর মধ্যে, দিয়েছি কি দেইনি জানি না, স্কিপ করে গেছে নাকি। তো যাই হোক, তো দেখো মোটামুটি চাউমিন আমার রেডি একদম কমপ্লিট। তো চলো চাউমিনটা খেয়ে নিই এবার। চাউমিন রেডি, গরম গরম চাউমিন রেডি একেবারে। আর স্যালাড কেটে নিয়ে এসেছি, শোনা স্যালাড দেবো তোকে। তো এই যে স্যালাড কেটে নিয়ে এসেছি, আর শোনা পরে চলেও এসছে, চলো নিয়ে আসলো, এইমাত্রই আসলো শোনা। তো আসলো আর আমার চাউমিনটাও হলো। আর ওদিকে হচ্ছে আমি দুধটা বসিয়ে দিয়েছি, সেই যে দুধ এনেছিলাম সকালে দেখেছো, দুধটা বসিয়ে দিয়েছি। তো চলো কী করি না করি আগে খেয়ে নিই, তারপরে দেখাবো দুধ দিয়ে কী করবো। চাউমিনটা দেখে আর লোক সামলাতে পারছি না, যদিও অতটাও ভালো হয়নি আজকে চাউমিনটা দেখে মনে হচ্ছে। সেটা কেমন হয়েছিল বাবা? ভালো হয় না দেখো। তো যাই হোক, এই যে চলো চাউমিনটা খেয়ে নিই। আমি তো সস খাই না, আমি হচ্ছে ওই যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নেব, বেশ ভালো লাগলো। মানে ভেবেছিলাম যে কেমন না কেমন হবে, কিন্তু দারুণ হয়েছে খেতে, দেখতে অতটাও ভালো হয়নি কিন্তু খেতে দারুণ টেস্ট হয়েছে। তো দেখো রান্নাঘরে চলে এসেছি, গাজর গ্রেট করে নিয়েছি। তো সকালে দুধটা এনেছিলাম কিসের জন্য বলো তো? গাজরের হালুয়া বানাবো, অনেক দিন ধরে গাজরটা রয়েছে, তো গাজরটা কী করব কী করব, তরকারিতে গাজরটা চন্দন একদমই পছন্দ করে না, কাঁচা গাজর খায় কিন্তু কত আর খাওয়া যাবে, এক কিলোর ওপরে গাজর ছিল। তো কী করি কী করি, তো সকালবেলা স্কুল থেকে আসতে আসতে মনে মনে এটাই ভেবেছি যে গাজরের হালুয়া বানাবো, তো দুধ নিয়ে এসেছিলাম ওই জন্যই সকালে। তো এই যে দেখো, ওদিকে দুধটা তো জাল দিয়ে রেখে দিয়েছি, এক লিটার দুধ হাফ লিটার করে নিয়েছি জাল দিয়ে। এবার হচ্ছে ঘিয়ের মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে গাজর, বেশ গাজরটাকে ঘিয়ের মধ্যে বেশ সুন্দর করে ভাজা ভাজা করে নেবো। তো দেখো একদম সুন্দর ভাজা হয়ে গেছে আর নরমও হয়ে গেছে বেশ সুন্দর। তো এবার দুধটা দিয়ে দিলাম, এবার দুধ দিয়ে হচ্ছে অনেকক্ষণ নাড়াচাড়া করতে হবে, মানে একদম শুকনো শুকনো হয়ে যাবে তারপরে আর কি নামাবো। তার মধ্যে হচ্ছে একটু ঢেকে দিয়েছিলাম গাজরটা যাতে আরও সুন্দর সেদ্ধ হয়। এবার হচ্ছে এর মধ্যে মিষ্টি দিয়ে দেবো, আর মা ওই যে শিঙ্গাগুলো এনেছিল না সেইগুলোই দিয়ে দিচ্ছি, কারণ ওগুলো তো এইভাবেই খেতে হবে, আর এত তো আর মানে শুধু শুধু খাওয়া যায় না, তো ওই জন্য এর মধ্যে দিয়ে দিলাম। তো দেখো মোটামুটি জল উঠে গেছে, এবার হচ্ছে মানে মিষ্টি, যেহেতু মিষ্টি দিয়েছি তো জলটা ছেড়ে দিয়েছে। তো এবার হচ্ছে কাজু কিশমিশটা দিয়ে দিলাম, এবার বেশ শুকনো শুকনো করে নেবো এটাকে। তো হতে থাক এটা, ততক্ষণে আমি অন্য একটা কাজ করে আসি। দেখো এই যে মশার উৎপাত আর এদিকে গরম, তো ভাবলাম কি করি কি করি, নেটটা আজকে লাগিয়েই ফেললাম। ওই জন্য নেটটা লাগালে কি হয়, জানলাগুলো খোলা থাকলে বেশ ঘরটা ঠান্ডা থাকে, পাখা চললেও মানে পাখা না চালালেও তবুও চলে, মানে অর্ধেক রাতে পাখা বন্ধ করে দিলেও চলে। তো লাগিয়ে নিয়ে চলে আসলাম, আর এই যে দেখো আমার গাজরের হালুয়া, দেখো তেল ছেড়ে, মানে তেল না সরি ঘিটা একদম ভেসে উঠেছে, মানে হয়ে গেছে গাজরের হালুয়া মোটামুটি। তো চলো রেডি আমার গাজরের হালুয়া। তো ফ্রেন্ড চলে আসলাম ভিডিওটা শেষ করার জন্য, কেমন লাগছে মুখটা দেখো, কেন এরকম লাগছে কে জানে। তো যাই হোক, ওই যে সোনা বসে বসে এখন হচ্ছে চাউমিন খাচ্ছে আর একটু ইয়ে খাচ্ছে, কি বলে কেমন লাগছে ওই কি বলে ওটাকে, হালুয়া, গাজরের হালুয়াটা খাচ্ছে আর হচ্ছে চাউমিনটা খাচ্ছে। সন্ধ্যাবেলার থেকে না মনটা ভালো নেই আসলে, কি বলো তো, মানে ছোটোবেলার থেকে যাদের কোলে পিঠে বড় হয়েছি তাদের যদি কারো শরীরটা খারাপ হয় মনটা এমনিতেই ভালো লাগে না। তো হয়েছে কি, মানে ওই যে মাসির, তো ওই যে সে মাসি এসেছিল না, মাসির হচ্ছে ওরা তো ওই হায়দ্রাবাদ গিয়েছিলো, তারপরে তো তোমাদের আর কিছু বলা হয়নি, শেয়ার করা হয়নি সেভাবে। তো বাড়ি এসছে হায়দ্রাবাদ থেকে, বাড়ি এসে মানে হায়দ্রাবাদ গিয়ে আর কি সব ইয়ে করেছে, রিপোর্ট টিপোর্ট করেছে। তো পেটের মধ্যে হচ্ছে, মানে পেটের মধ্যেই তো মানে স্টোন হয়েছে, তো আজকে অপারেশন হয়েছে। তো 17খানা আর কি বেরিয়েছে স্টোন, তাও সেই কটকটি চেনো তোমরা, কটকটি এরকম মানে কি বলে চোকো চোকো হয়, সেই ওই রকম সাইজের 17টা হয়েছে। তো অপারেশন হয়েছে, মাসি সুস্থ আছে, মাসিরটা না হয় বাদ দিলাম, মাসি ভালো আছে, অপারেশন হয়ে গেছে এখন সুস্থ, মানে বেডে দিয়ে দিয়েছে। আমি ফোন করেছি 9:30 পৌনে 10টার দিকে আর কি, তো ভালো আছে।
কিন্তু হচ্ছে আমার কাকা, মানে আমার নিজের কাকা, আমার সেজো কাকার শরীরটা নাকি ভীষণই খারাপ। তো কাকার অনেক দিন ধরেই শরীর খারাপ, প্রায় বছর চারেক ধরেই শরীরটা খারাপ, মানে হার্ট আর কি, হার্টে, বুকের যে মানে ইয়ে থাকে কি না, হার্টে মনে হয় হার্টই নাকি যাই হোক ফুটো আছে। তো সেই জন্য শরীরটা আগাগোড়াই 5 বছর ধরেই খারাপ। কিন্তু মানে কালকে বাবা ফোন করেছিল, কালকে থেকে শরীরটা বেশি খারাপ হয়ে পড়েছে, মানে কয়দিন ধরে শরীরটা খুবই খারাপ, মানে বেশি খারাপ হয়ে পড়েছে। তো আজকে বাবা ফোন করলো, বাবা বলল ভীষণই খারাপ অবস্থা, মানে নাকি কি বলতো ওই মানে সারা শরীর ফুলে গেছে, নাকি সারা শরীরে জল জমে গেছে, আর হচ্ছে পুরো সাদা হয়ে গেছে শরীরে, নাকি 1 ফোঁটাও রক্ত নেই। এমনিতেই হচ্ছে ওই নাক দিয়ে মুখ দিয়ে মাঝে মাঝেই রক্ত আর কি, একদম তাজা রক্ত আর কি বেরোতো। তো নাকি খুবই শরীর খারাপ, মানে মনটা খুবই খারাপ লাগছে যে মানে যেহেতু আমি বাড়ির বড়, মানে আমি বাড়ির প্রথম আর কি সন্তান, তো সবার কোলে পিঠে আর কি বড় হয়েছি, মানে কাকার কোলে পিঠে আর কি বড় হয়েছি। তো মনটা ভীষণ খারাপ লাগছে, খুবই যেতে ইচ্ছা করছে দেখতে, কিন্তু কি বলতো এমন মানে এতটা দূরে থাকি কি না যে ইচ্ছে হলে যাওয়া যায় না, মানে ইচ্ছে হলে চলে যাব হয় না। হয়তো বলতে পারো যে ইচ্ছে হলে মানে চলে যাওয়া এখান থেকে এইটুকু কোনো ব্যাপার নাকি, কি বলতো মানে যেমন কাছাকাছি হলে, মালদার মধ্যে হলে কি হয়, সকালে গিয়ে বিকেলে চলে আসা যায়, যাবার যখন ইচ্ছে তখনই চলে গেলাম, যে যখন শুনলাম আর কি, তো তখনই আমি চলে যেতে পারতাম যদি কাছাকাছি হতো, কিন্তু ওই যে যেতে পারবো না। তো দেখা যাক, ইচ্ছে আছে যাওয়ার, মারা কালকে আসবে, মাও পাটনায় আটকে আর কি, মানে মায়েরও সেই মানে মা ভাই ওরা তো আগে থেকে জানতো না না যে এরকম হবে বা শরীরটা খারাপ হবে, ওই জন্য মা এসছে, মা ওই মানে ভাইরা সব চলে আসবে বললাম, তো ওখানে মালপত্র গোছাতে আর কি গেছে, তো মা ভাই ওরা ট্রেনে উঠে পড়েছে, ওরা সকালে কালকে নামবে এখানে। তো তারপরে দেখা যাক কী হয় না হয়, কবে বাড়ি যেতে পারি বা কি যেতে, মানে খুবই মনটা ইচ্ছে করছে আর কি বাড়ি যাওয়ার জন্য, তো মানে খুবই দেখতে ইচ্ছা করছে, মানে কি বলবো খারাপ লাগছে ভীষণ। তো যাই হোক, দেখি যবেই যাই তোমরা তো জানতেই পারবে। তো যাই হোক, বাবা একটুখানি আগেই বাবা ফোন করেছিল, মানে কি বলতো যতই হোক ভাই তো নিজের তো ভাই ছোট, মানে নিজের ভাই ছোট ভাই, তো বাবা যেহেতু একা রয়েছে, আরও মা নেই, বাবারও মনটা খারাপ, বাবা একা একা রয়েছে আরও মনটা খারাপ লাগছে। আর এমনিতে তো আমার বাবারও সুগারের পেশেন্ট বাবা, তো বাবা একা একা রয়েছে বাড়িতে, মানে ভীষণ খারাপ লাগছে সব কিছু ভেবে। তো মাসিরটা না হয় মাসি সুস্থ হয়ে যাবে, সেটা কোনো ব্যাপার না, এরকম নর্মাল জিনিস এটা। তো যাই হোক, আর কথা বলছি না, ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো। তো চলো, আজকে ভিডিওটা কেমন লেগেছে জানি না, আজকে কি বানিয়েছি ভিডিওতে, সকাল থেকে তো সেভাবে কিচ্ছু শেয়ার করতে পারিনি, কিচ্ছুই দেখাতে পারিনি। তো চলো, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো চলো, টাটা, গুড নাইট।